বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগে একদিন যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম সেটা হচ্ছে ওয়াশিং মেশিন কীভাবে আনবক্সিং করবেন। আজকে আমি দেখাবো কি করে আপনি এটাকে ইনস্টল করবেন। যারা ইনস্টলেশনের জন্য আসে জাস্ট, তারা কিন্তু আপনাকে অনেক বেশি কাজ করে দেবে না, কিন্তু এর ফুল প্রসেসটা আপনাকে জানতে হবে, যদিও এটা অনেক ছোট একটা মেশিন। সো আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস পরিচয় করে দিচ্ছি। এখানে যখন আপনি মেশিনটা আনবক্সিং করবেন, করার পরে এটা তো ফ্রন্ট পার্ট, এটা যদিও অনেক, এখান থেকে পানি লিক হওয়ার কোনো অপশন কিন্তু নাই। এটা হচ্ছে ডিটারজেন্ট দিতে হবে, এটা হচ্ছে লিকুইড ডিটারজেন্টের জন্য। বাট আপনি, আমি রিকোয়েস্ট করবো আপনি জেড ইউজ করার জন্য, জেড ইউজ করবেন। এরপরে যে একটা অপশন আছে আমি আপনাকে দেখি, যদি এটির ভিতরে কোনো ডাস্ট জমে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে দেখেন একটা আছে, বাটন আছে, এটা জাস্ট নিচের দিকে প্রেস করে আস্তে করে টান দিবেন। টান দিলে দেখবেন এটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে, এটা ধরে প্রেস করবেন, প্রেস করলে এটা খুলে যাবে। খুলে গেলে এখানে দেখবেন, এখানে যদি কোনো ডাস্ট জমে সেটা আপনি পরিষ্কার করে দেবেন। আবার এটা থাকবে উপরের দিকে, উপরের দিকে সুন্দর করে নিচের দিকে বসিয়ে এটা আমি ক্লোজ করে দিলাম, এবং এটা আমি নিচের দিকে এটা দেখেন এটা লাগাই দিলাম। লাগিয়ে দিয়ে যখন নিচের দিকে লেগে যাবে, এই যে লেগে গেল, এবার আমি হালকা করে প্রেস করব, মানে একটা শব্দ হবে, শব্দ হলে বুঝবেন যে এটা লেগে গেছে, তার মানে এটা সেটিং শেষ। এবার একটা জিনিস আপনাদেরকে দেবো, পার্ট টু পার্ট দেখাচ্ছি। এখানে দেখেন একটা জিনিস আছে, এই যে টিউবটা, এই টিউবটা হচ্ছে পানি ইন হবে, ইনের জন্য। সো এটা 3 ফিটের একটা পাইপ, এখানে হচ্ছে গিয়ে জাস্ট এই যে লাগানো আছে এই জিনিসটা, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এটা, জাস্ট আপনি এখানে পিছনে যে ইয়াটা আছে, নাটটা আছে, এটা লাগিয়ে দেবেন, সুন্দর করে টাইট দিয়ে দেবেন। ডানের দিকে সবসময় আটকায় এবং বামের দিকে খুলে, এটা একটু মনে রাখতে হবে। খুব শক্তভাবে টাইট করা যাবে না, কারণ এটা প্লাস্টিক। এবং এই সাইডটা হচ্ছে পানি যখন ইন হবে তখন সেটা। এবার আসেন একটা জিনিস আপনাদের দেখাই, এটা হচ্ছে পাওয়ার লাইন। এটা খুব শক্ত একটা জায়গায় আপনি লাগাবেন, যেখানে আপনার পাওয়ারটা নেওয়া আছে অলরেডি। এবার আসেন সেটিংসের একটা জিনিস আপনাদেরকে দেখাই। সেটিংসের এখানে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে, এটা যদি আপনি হালকা করে একটু এখানে ধরে উঁচু করেন, উঁচু করলে এটা উঁচু হবে। এখানে আপনি ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, কারণ নিচে অনেক সময় এটা তো মোটর আছে, এটা ঝাঁকি হলে সমস্যা, এটা আপনি জাস্ট ঘুরাইলে অ্যাডজাস্ট হয়ে যাবে, তার মানে যাতে না নড়ে, এটা নড়লো না। এবার সে পানি যেটা ইন হলো আমরা সেটা আপনাকে দেখালাম, এবং পানি আউট হবে যেভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে পাইপটা অনেক ছোট, সো এটা আপনি একটা পাইপ দিয়ে সুন্দর করে এটা, এটা হোস পাইপ কিনে আপনি ডাইরেক্ট ড্রেনেজ করে দিলে এটা হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে 3 ফিট পাইপটা আছে, এই 3 ফিট পাইপটার ক্ষেত্রে আপনার পানির লাইন তো অনেক দূরে হতে পারে, কারণ জায়গাটা কনজাস্টেড হতে পারে, সব জায়গায় পানি নেই। আর ওয়াশিং মেশিন যদি আপনি বাথরুমের ভিতরে রাখেন, বাথরুম যদি ওয়াশরুম যদি ছোটো হয় তাহলে প্রবলেম আছে। এই কারণে আমি আপনাদের একটা সিম্পল ট্রিক্স দেখাবো, যে ট্রিক্স দিয়ে আপনি, আর স্যানিটারি মিস্ত্রি যারা আছে এরা VIP, এদের কাছে আসলেই মোটামুটি 1500 থেকে 2000, এর থেকে কীভাবে আপনি বাঁচতে পারেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো সঙ্গেই থাকুন। সো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমি আপনাদের টুলসের সাথে পরিচয় করে দিই। টুলস হচ্ছে, আপনি যদি বাইকার হন তাহলে আপনার জন্য পারফেক্ট, অনেক সময় রেঞ্চ, তারপর হচ্ছে স্ক্রুড্রাইভার, এটা আপনার কাছে নাও থাকতে পারে। আপনি যদি বাইকার হয়ে থাকেন তাহলে এই একটা জিনিস আপনার বাইকের সাথে আছে, এটাও আছে, তার মানে এটা আপনার চমৎকার কাজে দিবে। এটা আপনি খুলে নেবেন, আর বাইকার না হলে এরকম একটা আপনি কিনে নেবেন, সাথে হচ্ছে একটা রেঞ্চ নিয়ে আসলে ভালো হয়, যেটা আমি বাইকারের জন্য এটা আমার সাথে, আমার কাছে আছে। সো আমি আপনাদেরকে এখন দেখাবো আপনি কী করে এটা লাগাবেন। সো এখানে দেখেন একটা পাইপ আছে, এটা গ্যাসের পাইপ। সো গ্যাসের সাথে এটা মূলত ইউজ করা হয়। সো আপনি গ্যাসের দোকানে, মানে স্যানিটারি দোকানে যে আপনি যদি একটু হেল্প চান, তারা আপনাকে হেল্প করবে। এরকম লম্বা দেখে একটা পাইপ নিয়ে আসবেন, আপনার টাকা বেঁচে যাবে। সো বন্ধুরা, স্যানিটারি মিস্ত্রি যারা আছে, এবং যে স্যানিটারি যে দোকানগুলো, হার্ডওয়্যারের দোকানগুলো আছে, এই জিনিসগুলো আপনি পাবেন, ওখানে গেলেই হবে। এবং এই পাইপটা, এই পাইপটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে এটার সাথে আছে অলরেডি, প্লাস্টিকের একটা নজেল লাগানো আছে। সো আপনাকে এই জিনিসগুলো জাস্ট অ্যারেঞ্জ করতে হবে। সো এটা আপনি গেলেই আপনাকে দিয়ে দিবে যে আপনি ওয়াশিং মেশিনের সাথে সেট করবেন। সো আমরা এই একটা জিনিস আছে, টোটাল 3টা জিনিস, এই ছোটোটা আমরা লাগাবো হচ্ছে এটার সাথে, এই যে এটার সাথে লাগিয়ে দিলাম, আর এটা লাগাবো এটার সাথে, এটার সাথে, আর এটা লাগাবো এটার সাথে, আর এই মুখটা ওখানে লাগিয়ে দেবো। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করে আপনি লাগাবেন। সো অ্যাট ফার্স্ট আমি এটা লাগাচ্ছি, দেখেন এই যে লাগাচ্ছি, এটা আস্তে আস্তে করবেন। এটার ক্ষেত্রে আপনি এই নাটটা ব্যবহার করতে পারেন, এই রেঞ্চটা। এটা আমার লাগানো শেষ। এবার আমি এই জিনিসটা লাগাবো এখানে,
এটা লাগে গেছে এবং এইটা দিয়ে আমি সুন্দর করে এটাকে টাইট করে দিব। লেগে গেল, এবার পানি লিক হওয়ার কোনো সুযোগ সবই এখানে নাই। প্রথমে একটু ভালো করে টাইট দিয়ে নিব এবং এই জিনিসটাকে আমি এখানে সুন্দর করে লাগিয়ে দিলাম। এবার এরকম একটা অপশন জিনিস পাবেন, সেটাকে এখানে লাগিয়ে দিয়ে এখানে এই ড্রাইভার দিয়ে, স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি সুন্দর করে টাইট দিয়ে দেবেন স্টারের। যাতে করে কোনোভাবে পানি লিক হতে না পারে, বাট বেশি জোড়াজোড়ি করার দরকার নেই, মোটামুটি টাইট হলেই হবে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই যে যে জায়গাটা আছে এটার ভিতরে লাগিয়ে দিলাম, এই যে দেখেন এই যে লাগিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা প্লাস্টিক, সুন্দর করে এটা টান দিয়ে নেবেন। টান দিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে আপনি এটাকে টাইট দিবেন, টাইট দিলে সে অটোমেটিক্যালি এটাকে সে নিয়ে নেবে। খুব বেশি টাইট দিবেন না, এই যে কাজটা কিন্তু হয়ে গেছে। এবার দেখেন এখানে আমি জাস্ট প্রয়োজনে টাইট যদি ই হয়, জায়গা যদি একটু সমস্যা না হয়, তারপরে প্রয়োজনে আমি টাইট ই করে দিলাম, এবার সুন্দর করে টাইট দিয়ে দিলাম, কাজ কিন্তু শেষ বন্ধুরা। এবার দেখেন আমি জাস্ট এখানে এখানে কী কাজটা করছি, এখানে দেখেন সেম এখানে এই জিনিসটা কিনে আনছি, ওখান থেকে বলছিলাম, বলার পরে ওরা দিছে এবং এখানেও সেম কাজটাই আমি ওরকম একটা কাজ করছি এবং এখানে পানিটা আমি ছেড়ে দিলাম। তো পানিটা যখন ছেড়ে দিয়েছিলাম, এ দেখেন পানি চলতেছে এবং অলরেডি মেশিনে কিন্তু পানি যাচ্ছে। তো অনেক সময় যদি পানি এখানে দেখেন একটু লিক হচ্ছে, সো আপনি এখানে জাস্ট একটু টাইট দিয়ে দিলে কাজটা কিন্তু হয়ে যাবে। সো বন্ধুরা আমি অলরেডি কিন্তু ইনস্টলেশন কাজ প্রসেস কিন্তু ডান। এবার আমি একটু পাওয়ার দিয়ে দিই, মেশিনে আমি পাওয়ার লাগাই দিলাম, সবটা চেক ব্যাক করে নিলাম। এবার এখানে দেখেন এই যে আমি পাওয়ারটা দিয়ে দিলাম, এই যে পাওয়ার চলে আসছে। এবার অটোমেটিক্যালি এটা অটোমেটিক মেশিন, সো এখানে কিন্তু কাজ কাম কমপ্লিট। এখন আমি আরেকটা ভিডিওতে দেখাই দেবো যে এটার ভিতর দিয়ে কাপড় আপনি কীভাবে ওয়াশ করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো এটা অটোমেটিক মেশিন, এজন্য পানি অটোমেটিক্যালি সে নিয়ে নিবে যখন আমরা ওয়াশ করব। আর অনেক মেশিন আছে যে ম্যানুয়ালি কাজ করতে হয়, পানিটা ম্যানুয়ালি দিতে হবে, অনেক সময় পানি থাকে না, তো আপনি পানি অটোমেটিক নিতে পারতেছেন না, তো ম্যানুয়ালি আপনাকে পানি দিতে হবে। সো ওই প্রসেসটা আমি আরেকটা ভিডিওতে দেখা দিব এবং মেনটেনেন্স কীভাবে করবেন সেটা আমি দেখাবো। সো বন্ধুরা ইনস্টলেশন প্রসেসে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটা এনজয় করেছেন। যদি এই বিষয়ে ইনস্টলেশন প্রসেসে যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।